ফাইট সিন গুলো বেশ ভালো ছিল, মানে জেট হ্যাঁ প্লেনেরও কোঅর্ডিনেশন গুলো, যেগুলো ভিজুয়াল এফেক্টস গুলো ছিল, কিছু কিছু জায়গায় একটু বোঝা যাচ্ছিল, হ্যাঁ ভিএফএক্স, বাট বাকি জায়গাগুলো বেশ ভালো ওই ছিল। ওইটুকুনি সাথ খুন মানে মাফ ওইটার হ্যাঁ, জন্য মানে এতটা আমি এক্সপেক্ট করিনি যে টপ গান লেভেলেরও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপ্পার। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যদি যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান কোশ্চেন অ্যান্সার্স দিই, মাঝে মাঝে পোলস দিই, মাঝে মাঝে পোস্ট দিই, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, ওখানে আলাদা আলাদা আপডেটস পেতে পারেন, তো ওখানে ফলো করবেন। আর নিচে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট অবশ্যই করবেন। আইদার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, ফাইটার, যেটা রিলিজ করেছিল 25th January থিয়েটারে। তারপর ওটিটিতে, নেটফ্লিক্সে যখন এসেছে আমরা ওটিটিতে দেখেছি, থিয়েটারে দেখতে যেতে পারিনি। ডাইরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ, কাস্টে আছে ঋতিক রোশন, দীপিকা পাডুকোন, ঋষভ সানওয়ে, অক্ষয় ওবেরয়, অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অন্যান্য অনেকেই। তো তুমি বলো কেমন লাগে? এরকম আমরা ট্রেলার রিয়াক্ট করেছিলাম, সেটা আপনারা দেখতে পারেন, কেমন লেগেছে? ভালো লেগেছে, ঠিক লেগেছে, হুম, আমারও ঠিক লেগেছে, ঠিকঠাক লেগেছে, ভালোই লেগেছে। হ্যাঁ ভালোর দিকে ঠিক লেগেছে, হুম, ঠিকঠাক লেগেছে, কিন্তু খুব ওয়াও কিছু ফ্যাক্টর আমার মনে হলো না। ওয়াও অতটা মনে হয়নি, বাট হ্যাঁ ভালো লেগেছে, যেহেতু এরকম জেট প্লেন নিয়ে জেট খুব প্ল্যানিং একটা খুব একটা নেই। হয়নি, হ্যাঁ, লাস্ট যেটা হয়েছিল সেটা গুঞ্জন না ইয়েটা হয়েছিল, তেজস, কঙ্গনা রানাওয়াতে, তারপরেই এটা হলো। তো হ্যাঁ, সেই হিসাবে বলবো স্টোরি হিসাবে বেশ ভালো লেগেছে, আর ডায়ালগস খুব ভালো ছিল, আর কাস্ট তো আপনারা দেখে বুঝতে পারছেন, অনিল কাপুর, প্রবলেমটা ঋত্বিক, হচ্ছে দীপিকা। আমার মনে হয় প্রবলেমটা হচ্ছে যে ঋত্বিক আর দীপিকা যেখানে আছে ওখানে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। মানে সিম্পলি যদি ঋত্বিকই কোনো সিনেমায় থাকে তার থেকেও এক্সপেকটেশন অনেক বেশি থাকে, দীপিকা শুধু সিঙ্গেলও যদি কোনো সিনেমায় থাকে এক্সপেকটেশন নেই থাকে। দুজনের সাথে যে কেমিস্ট্রিটা এক্সপেক্ট করেছিলাম ওটা হয়তো মিসিং লেগেছে আমাদের। হ্যাঁ, মানে আমার তো লেগেছে, হ্যাঁ একদিক থেকে আমার ঠিকই লেগেছে যে সব জায়গায় লাভ 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 দরকার স্টোরি নেই, হিসাবে অতটা দেখাইনি ওটাকে, একটা স্টিল লাভ ইন্টারেস্ট শুধু কিছু দেখিয়েছে। মানে শুধু আমি বলছি না শুধু ওইটা, মানে অ্যাজ এ কো-ওয়ার্কার একটা ফিল্মে হ্যাঁ, দুজনের ইনপুট গেছে আসলে ওইটা দুজনেই, বুম হয়নি। হ্যাঁ আসলে দুজনেই দুটো আলাদা ফিল্ডের, একজন হেলিকপ্টার, একজন ফাইটার পাইলট। ফাইটার পাইলটটা যে পিছনে বসে সেখানে যদি হতো তাহলে তো বন্ডিংটা আরো বেশি দেখাতে পারতো। আমি বর্নিং শুধু ওই বলছি না, জন্যই জায়গাটা অতটা, দীপিকা একটা জায়গায় নিজের এনার্জি ঢেলেছে, ও হুম ঢেলেছে, সেটা একটা ওয়াও যে একটা এক্সপেকটেশনটা ছিল হ্যাঁ, সেটা আমি ল্যাগ হয়েছে। আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে কোনো অন্য কোনো স্টারের মুভি দেখেও আমার এই ফিলিংসটাই আসতো, তো মেবি হ্যাঁ, ওরা আছে তাই জন্য যে ওয়াও যে ব্যাপারটা, ভাই ঋত্বিক আছে মানে আর সিরিয়াসলি তাছাড়া বলবো ফাইট, মানে ফাইট সিন গুলো বেশ ভালো ছিল, মানে জেট হ্যাঁ প্লেনেরও কোঅর্ডিনেশন গুলো, যেগুলো ভিজুয়াল এফেক্টস গুলো ছিল, কিছু কিছু জায়গায় একটু বোঝা যাচ্ছিল, হ্যাঁ ভিএফএক্স, বাট বাকি জায়গাগুলো বেশ ভালো ওই ছিল। ওইটুকুনি সাথ খুন মানে মাফ ওইটার হ্যাঁ, মানে জন্য এতটা আমি এক্সপেক্ট করিনি যে টপ গান লেভেলেরও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারবো। আমাদের মনেই হয়েছিল যে এটা একদমই মনে হবে যে গ্রিন স্ক্রিনে ভিএফএক্স এ দেখতে না, আমি ওই পাচ্ছি, তুলনায় বলবো বাট ওটা অসাধারণ করেছে, ওই ওই তুলনায় অনেক তুলনায় খুবই অনেক ভালো ভালো। করেছে, আমার অত তো কারণ মনেও এটা, হয়নি, কারণ কারণ এটা সত্যি পুরোটাই ভিএফএক্স এই করতে হবে, কিছু করার নেই এখানে, তো সেই জায়গায় ওটাই মেইন এখানকার, তো সেখানে বেশ ভালো ভালো করেছে। করেছে ওই জায়গাটা, আমি কারণ বলবো ওটা ফিল্মটাকে অনেকটাই ইয়ে করে দিতে একদম পারতো। একদম, আমি বলবো ফিল্মটা পার্টে পার্টে করেছে, কিছুটা আগে কিছুটা পরে, কিছুটা ব্যাক স্টোরি কিছুটা, আমি বলবো ফাইটার যেটা যে পরে মানে পরের দিকের বলা, যখন করণ সিং ওখানে চলে গেল ওই জায়গাটা সিকোয়েন্সটা আমার কিডন্যাপ বেশ হওয়ার, ভালো হ্যাঁ লেগেছে, বা ওকে রেস্কিউটা করাটাও ভালো লেগেছে। মানে যখন কিডন্যাপ হলো ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, যে যে কোনো ডিসিশনই হোক, চেজেনই হোক না কেন, বাট ডিসিশন ডিসিশন হয়, যে কোনো স্টোরিকে সাজানোর জন্য ওটা খুব ভালো ছিল একটা জিনিস। আর
এমনি ঋত্বিকের ক্যারেক্টারটা অ্যারোগেন্ট ওকে মানিয়েছে, বাট আরেকটু কিছু কিলার দরকার ছিল, মানে ফায়ার, মানে হ্যাঁ না এখানে এমনি ওরকমই অ্যাটিটিউড রেখেছিল, বাট এই ফায়ারটা আরেকটু দরকার ছিল আমার জন্য, যেটা পাঠানে শাহরুখ খানের ছিল কাইন্ড অফ, ওই কারিশমাটা একটুখানি মিসিং ছিল আমার, ব্যাং ব্যাং ই মনে ছিল ঋত্বিককে, ওয়াও বা তোমার ধুম টু তে ঋত্বিকে যে ফায়ারটা ছিল, কিছু না করার চোখে মুখে যে অ্যাটিটিউডটা, ওই জিনিসটা আমি কিছু জায়গায় মিস করেছি। বা এখানে ডান্স সিকুয়েন্স, মানে ডান্স যে আইটেমগুলো ছিল যেখানে ঋত্বিক রোশন ডান্স করছে, নিয়ে গেছে আগে কি ছিল অ্যাক্টিং বা স্টোরি এখানে হলে ডান্স এখানে থাকতো, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য মনে হয় কেকের সাথে একটা চেরি পাই ওটা মানে প্লাস হবে, ডাবল কেক অ্যাকচুয়ালি হতো, ও ডান্সটা চেরি অন দা টপ কখনোই নয়, ও ডান্সটা যে সেপারেট একটা কেক, তো মানুষ এই কেকটাকে না খেয়ে ওই কেকটাকে খেতে মানুষ বেশি ইন্টারেস্টেড হতো, আলটিমেটলি একটা দাগ কাটার ব্যাপার ছিল, যে হয় না যে কিছু জনের কিছু অ্যাপিয়ারেন্স দাগ কাটার ব্যাপার থাকে, যখনই এই টাইপের মুভিতে যখনই ঋত্বিক থাকবে তখন এক্সপেক্ট করবো একটা দারুণ নাম্বার, ডান্স নাম্বার দেখতে, যেটা অতটা আমি দারুণ বলছি না, তুমি ভাবো না তুমি ধুম টু এ যে তোমার, না এটাও ছিল লাস্ট রেটটা, বাট হ্যাঁ গান আমি বলছি সে তো নাচের জন্য বলছি না, আমি গানের যে মিউজিক যেটা তুমি সবসময় গুনগুন করবে ওই ম্যাজিকটা মিউজিকে ছিল না, যেটা যতই যেই খারাপ বলুক যতই হোক তোমার পাঠানের গানগুলো মানুষের মাথায় আছিল, সেটা বেশারম রংটা তুমি শুনলে এখন মিউজিকটা বাজবে, কিন্তু এখানেটাও বলো আসবেই না, আসবে না ওটাই, তো সেটা একটা ব্যাপার যে মিউজিক সিনেমাকে আমাদের বলিউড যেখানে মিউজিকের জন্যই ফেমাস, তো মিউজিকটা তো আমাদের একটা অনেক বড় পার্ট, তো ওটা শিখা, আমি শুধু নাচের কথা বলছি না, আমি ওভারঅল বলছি ইম্প্যাক্টটা। আর অনিল কাপুর, অনিল কাপুর ওনাকে নিয়ে কিছু বলার নেই, ওর স্ক্রিন প্রেজেন্স সিরিয়াসলি এত বছর ধরে একটা স্ক্রিনে এত ধরনের ক্যারেক্টার প্লে করার পরেও ওই অ্যাটিটিউড, মানে আমার ওইটাই মনে হচ্ছে ওই অ্যাটিটিউডটা আমি যেটা ঋত্বিকের কাছে মোটা অনিল কাপুর ছিল, কিন্তু ঋত্বিকের কাছে আমি মিসিং পেয়েছি, আমি ওটা মানতে পারিনি, আমার মন প্রাণ খয়ে গেছে ঋত্বিকের মানে অ্যাটিটিউডটা না পেয়ে, যেটা মানে সিম্পলি আমি বলছি জিন্দগি না মিলে কি দোবারা, ওখানে যে অ্যাটিটিউডটা ছিল যে একটু অ্যারোগেন্ট একটু, এখানেও অ্যারোগেন্ট ছিল কিন্তু ওই অ্যারোগেন্টটা মাথায় গেঁথে গেছে, তো ওই অ্যারোগেন্টটা নেই, মানে অ্যারোগেন্সের লেভেলটা একটু হাই করা দরকার অ্যাটিটিউড, তো এর জন্য কিছু কিছু জিনিস একটুখানি মানে এক্সপেকটেশন হাই, এটাই হচ্ছে কথা, তাই জন্য একটু নিজের খারাপ লাগার জায়গা। আর তাছাড়া একটা অ্যাকশন ফিল্ম যেরকম হয় ওরকমই লেগেছে আমাদের, যেরকম হয় কিছু কিছু জায়গা একটু ইল্লজিক্যাল, ওখানেই ওর অত কাছেই ওকে পড়তে হলো ফ্লাইট, ওদের যখন প্লেনটা ধ্বংস হয়ে গেল তাড়াতাড়ি চলে এলো বাচ্চাতে, অত তাড়াতাড়ি চলে আসতে পারে না, হ্যাঁ তাহলে মার্কে মরে যাবে, এটা হলো মরে যাওয়ার পরে তা আসবে বা কিছু, সরি বাট খেতে খেতেই চলে এলো, বাট ব্যাপারটা হচ্ছে ওটাই, মানে এগুলো কিছু করে না, এগুলো যে কোনো অ্যাকশন ফিল্মে আপনি দেখুন ওটা হবে, আলটিমেটলি হিরো আসবে টু সেভ দ্য ডে, ওটা ফিল্ম, ওটা ফিল্ম, তাই জন্য সে হিরো, হ্যাঁ একদম, তাই জন্য ওর স্টোরি শুনছি আমরা, তো ওগুলো হবেই, ওগুলোকে অ্যাপার্ট ফ্রম দেখে আমরা যদি বলি তো ভালো লেগেছে আমাদের, মানে হলে দেখলে আরো এক্সাইটমেন্ট আরো বেশি হয়তো হতো, মানে যারা হলে দেখেছে তারা হয়তো আরো আরো হয়তো প্রেস করেছে, জানি না আমি এটা নিয়ে বলতে চাইছি, আমি এটা দেখার পরে আমি হলে যাইনি ওটাতে আমি খুশি না, আমি জানি না হয় না কিছু কিছু, যেমন স্যালাডটা আমি মিস করেছি, খুব বড় মিস হয়েছে ওটা, স্যালাড ছিল না, দেখো স্যালাডটা আমি বলছি হলে গিয়ে দেখলে খুব ভালো হতো, দারুণ হতো, এটাও তো ব্যাপারটা না, একটা একটা নচ উপরেই হতো, একটা
একটা নাচি হতো না, কিন্তু আমি হচ্ছে 10-12টা নাচে নেমে গেছি। একটা নাচে আমি হয়তো সিনেমা মানে বাড়িতে দেখে যতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, হলে গিয়ে আরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতাম। মানে আমি ব্যাপারটা ম্যাজিকটা আমি শুধু ম্যাজিকটা জানি বলছি না, আমি ওভারঅল ওনারা যে ভিএফএক্স বাই ফাইট প্লেন গুলো যে ফাইটিং করছে সেটা একটা বড় পর্দায় দেখতে যে এক্সপেরিয়েন্সটা সেটা বলতে পারো, সেটার কথা বলছি। বাট আমি তার থেকে বড় যে কোনো আমার ফিল্মে তুমি জানো আমাকে একটু বেশি অ্যাপ্রিশিয়েট করতাম, তুমি আমাকে জানো যেটা যেটা আমার স্টোরি লাইন বা ম্যাজিক যেটাই হোক, অ্যাটিটিউডে হোক, স্টোরিতে হোক, ডাইরেকশনে হোক, ওই ম্যাজিকটা থাকলে আমার এখানে বসে তোমার জুবলি বলো বা এ বলো আমাদের ঘুমাতে দেয়নি, দাগ কেটেছে এত বাজে বাজে মানে বাজে বলুন ভালো বলুন ও বলুন, তো কেন কি ওগুলো তো হলে বেরোবেও না, তো ওগুলো হলে দেখলে আমরা ভাববো কি দেখছি। তো ওই হিসাবে আমি বলছি ম্যাজিকটা আমার মিসিং ছিল আমার জন্য। তো আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা ভালো দেখেছেন নাকি ওটিটিতে দেখেছেন, আপনারা আমি দেখছি ভালো চলছে এখন, যারা থিয়েটার দেখতে যায়নি ওটিটিতে বেশ ভালোটা পপুলারিটি পাচ্ছে আরো। কারণ আমি কিছু কিছু মুভিতে সত্যি ঋত্বিকের ফ্যান, মানে অ্যাটিটিউডে বিশেষ করে সেটা আমি বলো তো মানে ব্যাং ব্যাং এর ড্যান্সে ফ্যান, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সরি জিন্দগি না মিলেগি না দোবারা বলো, এরকম অনেক মুভিজ আছে মানে অ্যাটিটিউড আছে, ধুম টু, অগ্নিপথ, আমার অগ্নিপথের থেকেও বেশি তোমার বলো এটা গুজারিশ, যদি ওকে একটু অন্য টাইপে মোল্ডে ভাবো, ও এত ভার্সাটাইল অ্যাক্টর, মানে আমি বলবো যে ক্রিশ সুপার হিরো থেকে ধরে জাদু থেকে ধরে অনেক রকম দে যোধা আকবর থেকে ধরে এক্স্যাক্টলি মানে প্রত্যেকটা তো অ্যাটিটিউড গুলো ভাবো ওয়াও ওয়াও ছিল, আমি ওই এক্সপেকটেশনেই গেছি মানে দেখবো ভেবেছি একটা ম্যাজিক। সো একটু হার্ড আপনাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্টস অবশ্যই জানাবেন, আবার তার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।